তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরো একটা নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিকজ আজকের ভিডিওতে আমরা নিউ নিউ প্রচুর ইভেন্ট এসছে, মানে প্রায় 5টা থেকে 6টা নিউ নিউ ইভেন্ট এসছে, যেগুলো এই ভিডিওর মধ্যে এক্সপ্লেইন করে দেবো, মোটামুটি বুঝিয়ে দেবো। তেমন কিছু রিওয়ার্ড নেই ওপি ওপি, বাট তোমরা এখান থেকে ভালো মতো জিনিসপত্র পেতে পারো, তো সেগুলো আজকের ভিডিওতে ফুল দেখিয়ে দেবো। এছাড়াও গাইস, অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জানছে যে গ্রোয়িং প্যাক ইভেন্ট, ইয়েস গাইস, আমাদের আরও একবার আসতে চলেছে যে গ্রোয়িং প্যাক ইভেন্ট। তো সেই গ্রোয়িং প্যাক ইভেন্ট কবে আসতে চলেছে, কি গান স্কিন আসতে চলেছে, তো সেটা তো এখনো পর্যন্ত জানা যায়নি, বাট দেখা যাক। তো তার ফুল ডিটেলস গ্রোয়িং প্যাক ইভেন্টের আমি এই ভিডিওতে লাস্টের দিকে দিয়ে দেবো। তো মেক শিওর আজকে ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই সেটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, আর কমেন্ট সেকশনে জানাবে যে গ্রোয়িং প্যাক ইভেন্টে তোমাদের কী এক্সপেক্ট করছো, যে কোন ধরনের বা কী গান স্কিন আসতে পারে। আর গাইস, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যে নিউ নিউ ইভেন্ট এসছে, তো সেইগুলো আলোচনা করে নিই, মানে দেখিয়ে দিই যে কী কী ইভেন্ট এসছে, কীভাবে বা কমপ্লিট করবে তোমরা। তো নর্মালি যদি এখানে যাও, ইভেন্টটি ফার্স্টেই তোমরা দেখতে পাবে ওপেন সিসেম বলেই একটা ইভেন্ট এসেছে, যেটা আমার এখানে গ্লিচ ধরুন দেখাচ্ছে না, যাতে ক্লিক করলে গাইছে এই একটা ইভেন্ট পিরিয়ড, যেটা 1 তারিখ থেকে গাইছে দেখতে পাচ্ছ 30 তারিখ অবধি চলবে, পুরো মান্থটাই চলবে এটা, যেখানে গাইছে তোমাকে স্পেল ফ্র্যাগমেন্ট, এই গ্রিন কালার স্পেল ফ্র্যাগমেন্ট কালেক্ট করতে হবে, যা ধরুন 10টা কালেক্ট করলে তুমি এখানে এজি কারেন্সি পাবে, 30টা কালেক্ট করলে 3টে এখানে সাপ্লাই ক্রেট স্ক্র্যাপ, তারপরে আছে ক্লাসিক স্ক্র্যাপ, আর একটা সাপ্লাই কুপন, এরমভাবে তুমি রিওয়ার্ডেড হতে থাকবে। আর এই যে ফ্র্যাগমেন্টগুলো তুমি এভাবে কালেক্ট করতে পারো, দেখো কমপ্লিট 1 ম্যাচেস উইথ ক্লাসিক মোড ডেলি, ডেলি একটা ক্লাসিক মোড খেললে 10খানা পাবে, এলিমিনেট 5 অপোনেন্টস ক্লাসিক মোডে, মানে 5টা এনিমি মারতে হবে 15টা পাবে, আর 2টো টিমমেট ক্লাসিক মোডে রিভাইভ দিতে হবে, তাহলে 15 15 15 30 আর 10-এ 40টা করে ডেলি পাবে। তো এখানে ডেলি বেসিসে তুমি রিওয়ার্ড এখানে পেতে পারবে, আর প্রত্যেকবারে রিওয়ার্ডে তুমি এইসব যে যে ওপরে রিওয়ার্ডগুলো দেওয়া আছে ওগুলো পাবে, একদম ইজি, তেমন কিছু ওপি ইভেন্ট নয় বা ওপি রিওয়ার্ডও নেই এখানে। তো নেক্সট চলে যাবো, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আর কী কী জিনিস এখানে আছে। নেক্সট এখানে আছে দেখো টোটাল সাইন ইন, এটা কী হচ্ছে না, এটা আজকের থেকেই এসছে গাইস, টোটাল সাইন ইন, মানে ডেলি সাইন ইনের অফার আছে একটা, তো ডেলি তোমাকে জাস্ট লগ ইন করতে হবে আর কিছু না, ডেলি লগ ইন বেসিসে তুমি রিওয়ার্ড পাবে। ফার্স্ট ডে লগ ইনে গাইস 50 এজি কারেন্সি পেয়েছি, সেকেন্ড ডেতে তুমি স্ক্র্যাপ পাবে, তারপরে একটা বক্স আছে গোল্ডেন মুন ক্রেট আছে, যার ভিতরে র্যান্ডামলি কিছু রিওয়ার্ড পেতে পারো, আর এখানে একটা অফতার আছে দেখতে গোল্ডেন মুন অফতার ডে 6-এ, তারপরে প্রিমিয়াম ক্লাসিক ক্রেট কুপনও আছে, তারপর একটা আফতার ফ্রেম আছে যে ফ্রিতে তোমরা এটা পেয়ে যাবে, একদম ফ্রিতে পারমানেন্ট গাইস, দেখতে পাচ্ছ গোল্ডেন মুন আফতার ফ্রেম, যেটা বেশ ভালোই দেখতে, সঙ্গে একটা ড্রেসও আছে দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালার ড্রেসটা গাইস, রুবি ফেরি ড্রেস, এটাও পারমানেন্ট তোমরা পাবে এই ইভেন্টের দরুন গাইস। তো এখানে দেখতে পাচ্ছ আর কিছু আরপি মিশন কার্ড আছে, উজির কিছু টাইম লিমিটেড স্কিন আছে, এই স্কিনটা উজির টাইম লিমিটেড পাবে দেখতে পাচ্ছ। তো ডেলি লগ ইন তোমাকে কিচ্ছু করতে হবে না ইভেন্টের জন্য, জাস্ট শুধু ডেলি ডেলি লগ ইন করবে, মানে গেম ওপেন করবে, তোমার একটা করে অটোমেটিক কমপ্লিট হতে থাকবে। তো এটা হয়ে গেল। তো নেক্সট গাইস চলে যাচ্ছে গাইস আরেকটা ইভেন্ট, উইকলি সাইন ইনটা না, সুপারস্টার, হ্যাঁ গাইস, সুপারস্টারে বলে একটা ইভেন্ট এসছে, সেটাও গাইস আজ থেকে চালু হয়েছে, 14 তারিখ অবধি চলবে, টোটাল 14 দিন বা 15 দিনের ইভেন্ট এটা। তোমাকে এই ইভেন্টে ধরুন তোমাকে তুমি তোমার ম্যাচ শেষে গাইস গিভ এ লাইক ইউর টিমমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচেস, তো তোমাকে জাস্ট তোমার টিমমেটকে ম্যাচ শেষ হওয়ার পরে যে লাইক থাকে না সেটা দিতে হবে, তারপরে এখানে 4টে ম্যাচেসে 4টে লাইক দিতে হবে, তারপরে গাইস দেখতে 7 ম্যাচেসে লাইক দিতে হবে, তারপরে 5টা চিকেন যে পপুলারিটি ওটা দিতে পারো, চিকেন হার্ট পপুলারিটি দিতে হবে, যার ফলে এই তুমি গ্লো স্টিক পাবে, ঠিক আছে, এই গ্লো স্টিকগুলো তোমার কাজে লাগবে কিছু রিডিম করার জন্য। তো রিডিম সেকশনে চলে যাবে, তো এই গ্লো স্টিক দিয়ে কী কী রিডিম করতে পারবে দেখো, 60 দিয়ে এই একটা লেজেন্ডারি জ্যাস্টার গ্যাংস্টার হেড পিসেস টাইম লিমিটেড 30 দিনের জন্য পেতে পারো, ক্লাসিক কুপন নিতে পারবে, ক্লাসিক কুপন একটাই নিতে পারবে, সাপ্লাই ক্রেট কুপন নিতে পারবে 10টা দিয়ে, আর বাইক পপুলারিটি নিতে পারবে। তো আমি বলবো 15 দিনে যত জমবে তুমি কুপন দুটো নিয়ে নেওয়ার পরে বাদবাকি সব পপুলারিটি নিও, বাইক পপুলারিটি নিতে পারবে, টোটাল বাইক পপুলারিটি এখানে দেখো 5টা নিতে পারবে, তো মানে 1000 পপুলারিটি তুমি এখান থেকে পেয়ে যাবে, আর সঙ্গে এজি কারেন্সি আছে, নর্মাল বিপি ক্রেটও আছে, আর এটা হেডগিয়ারটা না নেওয়ার দরকার নেই, ততটা টাইম লিমিটেড নিয়ে করবেটাই বাকি। তো এই পপুলারিটিগুলো কাজে লাগবে গাইস, তোমরা পপুলারিটিগুলো নিয়ে রাখো। আর তারপরে গাইস দেখো নিচে আরেকটা ইভেন্ট এসে পপুলারিটি র্যাঙ্কিং বলে, তো এখানে চলে যাচ্ছি, তো এখানে গাইস দেখতে পাচ্ছ
এখানে একটা সিস্টেম আছে যেখানে পপুলারিটি র্যাঙ্কে টপ থ্রিতে যারা যারা আছে গাইজ দেখতে পাচ্ছ, তারা গাইজ এখানে একটা থিম রিসর্ট থিম দেখতে পাচ্ছ, যেটা ম্যাথিক থিম, যেটা লবি থিম, এটা এক্সক্লুসিভ, যারা টপ র্যাঙ্কে থাকবে তারাই পাবে। সঙ্গেই একটা আউটফিট দেখতে পাচ্ছ, জেস্টার গ্যাংস্টার স্টেট, এটা গাইজ ওই পপুলারিটি র্যাঙ্কে টপ থ্রিতে থাকলে তবে পাবে, মানে পারমানেন্ট পাবে আপনি কি। আর এই একটা টাইটেল দেখতে পাচ্ছ, সুপারস্টার টাইটেল, যেটা 30 দিনের ভ্যালিডিটি তুমি ডেলি পাবে, মানে টপ 100 ঢুকতে পারলে গাইজ তুমি এই থিম আর এই টাইটেল আর এই যে এটা দেখতে পাচ্ছ ড্রেসটা দেখতে পাচ্ছ পাবে। বা টপ 100 ঢুকতে হলে তোমাকে মোটামুটি 50.62K পপুলারিটির ওপরে আসতে হবে, তারপরেই তুমি পাবে। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ 20 দিন, আর এটা দেখতে পাচ্ছ 20 দিন, আর টাইটেলটাও মেবি 20-30 দিনের জন্য পাবে। গাইজ দেখতে গোল্ডেন মুন অ্যাডভেঞ্চার বলে একটা রিডিম সেকশন এসছে, যেখানে গাইজ তোমাকে এই যে ক্রেট মেডেল আছে এই ক্রেট মেডেল কালেক্ট করতে হবে। টোটাল 80 কালেক্ট করলেই একটা পারমানেন্ট ড্রেস দেখতে পাচ্ছ, তো এই ড্রেসটা পারমানেন্ট নিতে পারবে। মিস্ট্রি রেভেলার সেট দেখতে পাচ্ছ, সঙ্গে 40 কালেক্ট করে DBS স্কিন আছে, টাইম লিমিটেড, তারপরে একটা সাপ্লাই কুপন আছে। তো এইগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবে দেখো, এখানে কিছু পপুলারিটি আছে, 200 পপুলারিটি, 3 এই মেডেল দিয়ে এই পপুলারিটি নিতে পারবে 5টা। তো এখানে গাইজ দেখো ডেইলি বেসিসে তুমি কিভাবে কমপ্লিট 1 ম্যাচেস ওয়াইল ইন এ গ্রুপ, তো তোমার তোমার ক্লায়েন্টমেটস বা ফ্রেন্ডদের সাথে খেললে তুমি এখানে 10খানা মেডেল পাবে। তারপরে গাইজ 5টা ম্যাচ খেললে ফের 10টা পাবে, 15টা ম্যাচ খেললে 20টা পাবে, তো এখানে 25টা খেললে গাইজ দেখতে পাচ্ছ এখানে একটা টাইম লিমিটেড ব্যাকপ্যাক স্কিন আছে। তো এটাও ডেইলি বেসিসে এই মিশনগুলো রিফ্রেশ হবে, 1 তারিখ থেকে এটাও 10 তারিখ অবধি চলবে। এখান থেকেও গাইজ তোমরা পপুলারিটি পেতে পারো, এই পপুলারিটি আমাকে দিতে পারো। তো ইজিলি গাইজ পপুলারিটি পাওয়ার অনেক জায়গা আছে, যেখান থেকে তুমি আমাকে দিয়ে আমাকে টপ 100 ভিতরে ঢোকাতে পারো। তো তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে পারো। আর এখানে আর একটা ইভেন্ট এসছে যেটা আমি পরে এক্সপ্লেন করে দেবো, উইকেন্ড ব্যাটেল, তোমরা জানো সবাই 3টে এখানে গ্রিন ক্রিস্টাল পাচ্ছ, গ্রিন ক্রিস্টালের ইভেন্ট আমি পরে এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। তো এবার গাইজ চলে আসছি আমাদের, যার জন্য হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করছো, সেটা হলো গাইজ আমাদের গ্রোয়িং ইভেন্ট, তো গ্রোয়িং প্যাক ইভেন্ট, তো সেটা কখন আসবে। তো এখানে তোমাদের ওপরে অনেকেরই দেখবে এক্সক্লুসিভ ট্রেজার আছে, তো এক্সক্লুসিভ ট্রেজারে ঢুকে যাবে। ঢোকার পরে গাইজ রাইট সাইডে দেখবে মিশন লিস্ট আছে, তারই পাশে ইভেন্ট শিডিউল আছে, ওখানে গাইজ ক্লিক করলেই গাইজ তুমি দেখতে পেয়ে যাবে আমাদের নেক্সট যে গ্রোয়িং প্যাক ইভেন্ট আসবে 7 দিন পর। এখানে টাইমিং দেখাচ্ছে গাইজ দেখতে পাচ্ছ 7 ডেজ বা 6 ডেজ পর হবে এটা এটা। তো আমি তোমাদের তো এখানে এক্সাক্টলি ডেট দেওয়াই আছে গাইজ দেখতে পাচ্ছ, ওপরে গাইজ দেখতে পাচ্ছ 8/4 মানে এপ্রিলের 8 তারিখে তোমরা নিউ গ্রোয়িং প্যাক ইভেন্টে আমাদের দেখতে পাবে, যেখানে গাইজ তোমরা জানো গ্রোয়িং প্যাক ইভেন্টের সিস্টেম কি, 300 UC তোমাকে স্পেন্ড করতে হয়, 300 UC তুমি ব্যাক পেয়ে যাও, আবার সেখানে তুমি একটা গান স্কিনও পাও। আগের বারে স্কারেলের গান স্কিন দিয়েছিল, এবারে কিসের গান স্কিন দিতে পারে তোমরা নিচে কমেন্ট সেকশনে এক্সপেক্টেড কী গান স্কিন হতে পারে সেটা জানাতে পারো। আমার মনে হয় এবারে তুমি M16 বা Mini-14 এই দুটোর মধ্যেই কিছু পেতে পারো। তো তোমাদের কী মতামত তোমার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো। M4 বা ব্যারেল হলে তার কোনো কথাই হবে না। তো নেক্সট গ্রোয়িং প্যাকের ডেট গাইজ আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওখানে দেখতে পাচ্ছ 8/4/2022 মানে এপ্রিলের 8 তারিখে তোমরা নিউ গ্রোয়িং প্যাক ইভেন্ট দেখতে পেয়ে যাবে, ইন গেম এসে যাবে। আই হোপ গাইজ তোমাদের গ্রোয়িং প্যাক ইভেন্ট নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নেই। কী গান স্কিন আসবে তার কোনো লিক্স এখনো বেরোয়নি, তো সেহেতু আমি তোমাদের জানাতে পারলাম না। তো গাইজ আজকে ভিডিওতে গাইজ আপাতত এটুকুই, যা যা ইভেন্ট এসেছিলো সব এক্সপ্লেন করে দিলাম, গ্রোয়িং প্যাক ইভেন্টের ইনফো তোমাদের দিয়ে দিলাম। আশা করি গাইজ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কী গান স্কিন এক্সপেক্ট করছো যে আসতে পারে। তো গাইজ আজকে ভিডিও আপাতত এটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।